এই যে প্রতিদিনই ওফাতের খেলা চলছে, যতবারে আমি ঘুমাচ্ছি ততবারে আমার একটা ওফাত হচ্ছে। ওফাতের সঙ্গে মৃত্যুর পার্থক্য কেবল এইটুকুই যে ওফাতের পরে যদি আত্মাটাকে ফেরত পাঠানো না হয় তাহলে মৃত্যু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু জিনিসটা কি? কোরআনে দুই ধরনের পরিভাষা আছে, একটা হচ্ছে মাউত আর একটা হচ্ছে ওফাত। বাংলা ভাষায় কদিন আগেও ওফাত শব্দের বেশ ব্যবহার ছিল মৃত্যু অর্থে, কিন্তু ওফাত এক জিনিস, মাউত আরেক জিনিস। ঈসা আলাইহিস ওফাত হয়েছে কিন্তু মৃত্যু হয়নি। ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, আল্লাহ তাআলা বললেন ঈসা আমি তোমাকে ওফাত দিয়ে আমার কাছে উঠিয়ে আন। তার মানে ঈসা আলাইহিস সালামের এখনো মাউত হয়নি কিন্তু ওফাত হয়ে গিয়েছে। এটা সহজে বোঝা যেতে পারে এভাবে, দেশের রাষ্ট্রপ্রধান তার অ্যাম্বাসেডর বা হাই কমিশনার পাঠান আরেক দেশে, হঠাৎ বিশেষ প্রয়োজন দেখা দিলে তাকে আবার রিকল করে ডেকে আনে। এই রিকল করা, এটাকে আরবিতে বলা হয় ওফাত, হঠাৎ কোনো কারণে ডেকে আনা। এদিক থেকে আমাদের প্রতিদিনই ওফাত হচ্ছে, কিন্তু মৃত্যু হচ্ছে ডিটাচমেন্ট অফ দ্য সোল, দেহ থেকে আত্মাটাকে পারমানেন্টলি নিয়ে নেওয়া। বুঝছো, পারমানেন্ট বলা যায় না, জাস্ট এই পৃথিবীর জীবনটা শেষ করে দেওয়া, এটা হচ্ছে মাউত। সুরা জুমারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, আল্লাহ তাআলা আত্মাগুলি নিয়ে নেন, রিকল করেন এর মৃত্যুর সময়। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, যে এখন মরবে না তার আত্মাটা নিয়ে নেন ঘুমের মধ্যে। তার মানে রিকলিং এর কাজ, ওফাতের কাজ দুই ধরনের, দুজনের ক্ষেত্রে দুই রকম। যিনি মারা যাচ্ছেন তারটা তো পারমানেন্টলি নিয়ে নিচ্ছেন, আর প্রতিদিন যারা এখনো মারা যাচ্ছি না আমাদের প্রতিদিন ওফাত হচ্ছে কখন? ঘুমের মধ্যে। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, যারা এখনো মরেনি তাদের রিকল করা হচ্ছে, ওফাত করা হচ্ছে ঘুমের মধ্যে। ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত, এই একই আয়াতে ওফাত এবং মাউতের কথা, যাকে আল্লাহ পাক মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার আত্মাটাকে হোল করে রাখেন, রেখে দেন আর ফেরত পাঠান না। ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত ওয়ুরসিলুল উখরা ইলা আজালিল মুসাম্মা, আর যাকে এখনো মাউত দেওয়ার সিদ্ধান্ত দেননি তারটা আরেকবার পাঠিয়ে দেন নির্দিষ্ট সময়ের জন্য। এই যে প্রতিদিনেই ওফাতের খেলা চলছে, যতবারে আমি ঘুমাচ্ছি ততবারে আমার একটা ওফাত হচ্ছে। ওফাতের সঙ্গে মৃত্যুর পার্থক্য কেবল এইটুকুই যে ওফাতের পরে যদি আত্মাটাকে ফেরত পাঠানো না হয় তাহলে মৃত্যু, যেটাকে আমরা ডেথ বলি, আর যদি আরেকটা ফেরত পাঠানো হয় সেটাকে আমরা নিঃসব ঘুম বলেছি। এটা আমাদের একটা ইলুশন, কিন্তু কোরআনের ভাষা এটা নিঃসব ঘুম না, প্রত্যেকটা গভীর ঘুমই হচ্ছে মূলত ওফাত। আয়াতটা শেষ করা হচ্ছে ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকৌমিন ইয়াতাফাক্কারুন, এর মধ্যে যারা গভীরভাবে ভাবে এদের জন্য অসংখ্য নিদর্শন রয়ে গিয়েছে। এক দুইটা নিদর্শন না কিন্তু, অনেক জায়গায় বলেছে আয়াতান, একটি নিদর্শন আছে, এখানে অসংখ্য নিদর্শনের কথা। কিন্তু বিষয়টা নিয়ে আমরা কতটুকু ভাব, প্রতিদিন অ্যাজ ইউজুয়াল আমরা ঘুমাতে যাই, ঘুম থেকে জেগে উঠি, অ্যালার্ম দিয়ে রাখি, কতটা আমরা বাস্তববাদী যে আমি নিশ্চিত আজকে বিকাল সকালবেলা উঠতে পারবো ঘুমানোর পর। কিন্তু করোনার ভাষায় কিন্তু আমার, আমি একটা ওফাতের দিকে চলে যাচ্ছি, আল্লাহ তাআলা যদি ফেরত না পাঠান এটি আমার মৃত্যু, আর ফেরত পাঠালে ওফাত থেকে আবার আমাকে ফেরত পাঠানো হবে। তাহলে প্রতিদিনই আমাদের ওফাতের খেলা চলছে, এর মধ্যে যদি আটকে রাখা হয় সেটাই হবে আমাদের মৃত্যু। করণীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমকে যতটা সিরিয়াসলি নিতে বলেছিলেন আমরা ততটা সিরিয়াসলি নিচ্ছি না। ঘুমানোর সময় আদব কায়দা আছে, সবচেয়ে ভালো ঘুমানোর সময় উজু করে ঘুমানো, দোয়া দরুদ পড়া। আচ্ছা, ঘুমানো দোয়া করলে আমরা কী করি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ বেঁচে থাকি তোমার নামে, মরিও তোমার নামে। তার মানে একটা মৃত্যুর ইন্ডিকেশন কিন্তু শুরুতে আছে, ঘুমের শুরুতে স্বীকার করে নিচ্ছে মৃত্যুর দিকে যেতে পারে কিন্তু। আর একটু বড় দোয়া, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি, হে আল্লাহ তুমি আমার আত্মাটাকে সৃষ্টি করেছো, ও আনতা তাওয়াফাহা তুমি এটাকে রিকল করবে, ফা ইন আহিয়াইতাহা ফাহফাজহা, যদি তুমি এটাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে রাখো তাহলে এটাকে হেফাজত করো, সংরক্ষণ করো। ও ইন আমার তাহা ফাগফিরল্লাহ, তুমি যদি এটাকে মৃত্যু দিয়ে দাও, এই যে একই আমরা ওখানে দেখলাম একই আয়াতে, একবার মাউত একবার ওফাত, এখানেও বলা হচ্ছে তুমি আমাকে সৃষ্টি করেছো আবার রিকল করছো, তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখার প্ল্যান করো, মানে আবার যদি ফেরত পাঠাও
তাহলে আমাকে দেহটাকে হেফাজত করো, আত্মাটাকে হেফাজত করো। আর যদি এটাকে মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাখো, ফাগফিরলাহ, তুমি এটাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ আমি তোমার কাছে নিরাপত্তা এবং ক্ষমা কামনা করেছি। তার মানে ঘুমানোর আগ দিয়ে যদি আমি প্ল্যান নিয়ে রাখি, এটা আমার মাউথ হতে পারে আবার ওফাতও হতে পারে। তাহলে ঘুমটাকে আমরা যত ইজিলি নিচ্ছি, অতটা ইজিলি নেওয়ার সুযোগ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমটাকে সিরিয়াসলি নেওয়া তৌফিক দান করুন, এবং প্রত্যেক দিন ঘুমানোর আগে সর্বশেষ ভালো করে তওবা করে নিয়ে নেই, যেন এই ঘুম যদি আমার মাউথ হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে নিষ্প অবস্থায় নিতে পারেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।